রেশন বন্টন দুর্নীতির তদন্তে বালু আর বাকিপুরের সূত্র ধরেই দুর্নীতির তালিকায় নাম উঠে আসে বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান তথা দাপুটে তৃণমূল নেতা শঙ্করার্ধে। 5ই জানুয়ারি সেই শঙ্করার্ধের গ্রেপ্তারির দিন ইডির ওপর ধেয়ে আসা আক্রমণের ঘটনার তদন্তে এবার ময়দানে নেমেছে সিবিআই। তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর হামলার ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে ইডি। সেই অভিযোগের ভিত্তিতেই পরবর্তীকালে হাইকোর্ট তদন্তভার তুলে দেয় সিবিআইয়ের হাতে। আদালতের নির্দেশ মোতাবেক সপ্তাহের শুরুতেই ধৃত শঙ্করার্ধের বাড়ি পৌঁছে যায় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ফরেন্সিক দলের সহযোগিতায় শুরু ডিজিটাল এভিডেন্স সংগ্রহের কাজ। সিবিআই জেরার সম্মুখীন হন ধৃত শঙ্কর পত্নী জ্যোৎস্না আড্ডো। বাড়ির সিসিটিভি ফুটেজ নিয়ে একাধিক প্রশ্ন করা হয় তাকে। পাশাপাশি ইডির ওপর হামলার বিষয়ে বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় গোয়েন্দা মহল। প্রায় 3.5 ঘন্টা ধরে তদন্ত চালায় সিবিআই। তদন্তে জানা যায় শঙ্করের বাড়ির ঢিলছোড়া দূরত্বে থাকা সিসিটিভি ক্যামেরার তার খোলা অবস্থায় পড়ে রয়েছে। এই ঘটনা নিশকি কাকতালীয় নাকি এর পেছনেও লুকিয়ে কোনো রহস্য? ধন্দ কাটাতে বনগাঁ পুরসভায় সিসি ক্যামেরার ফুটেজ চেয়ে নোটিশ সিবিআইয়ের, ফুটেজ চেয়ে নোটিশ তলব গোপাল শেঠকেও। যে বিষয় সেই রাত্রবেলা যে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার করতে, অর্থাৎ ঢিল কোন দিক থেকে এসেছিল, কারা মেরেছিল এবং সেই ঢিলের যে আধিকারিকরা জখম হয়েছিল, সমগ্র বিষয় তার যে নমুনা এবং কোথা থেকে কিভাবে সংক্রমণকে বার করা হচ্ছিল, কোন দিক থেকে এসেছিল এবং কী কী ঘটনা ঘটেছিল তার পুনর্চেরা বিশ্লেষণ করা, অর্থাৎ সেই বিশ্লেষণগুলো করে কারা প্রকৃত দোষী সেই দোষীদের চিহ্নিতকরণ করাই কিন্তু এই ফরেন্সিক ল্যাবরেটরি যারা রয়েছেন তাদের কাজ। প্রসঙ্গত, শঙ্করার্ধের গ্রেপ্তারির দিন ইডি আধিকারিকদের গাড়ির ওপর হামলার ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে গত বৃহস্পতিবার শঙ্করবাবুর বাড়ি সংলগ্ন একাধিক স্থানের ভিডিও ফুটেজ সংগ্রহ করে সিবিআই। তদন্তের গতি বাড়াতে এবার ফরেন্সিক দল সঙ্গে নিয়ে বাড়ির চারপাশের রাস্তা মেপে পুঙ্খানুপুঙ্খ তথ্য নথিবদ্ধ করে সিবিআই। এখন সিবিআইয়ের তদন্তে আদৌ সেদিন হামলার ঘটনার নেপথ্যে থাকা অভিযুক্তদের খোঁজ মেলে কিনা সেটাই দেখা। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।